হ্যালো বন্ধুরা, আমি সুদীপ আর তোমরা দেখছো টেক আপ বেঙ্গলি ইউটিউব চ্যানেল। অন্যদিনের মতো আজকেও কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের যে ভিডিওর বিষয়টা এটা একটু ভিন্ন ধর্মী। আজকের ভিডিওটাতেও আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের রিভিউ করব, কিন্তু এটার ব্যবহারটা একটু আলাদা। আমরা অনেকেই চাই আমাদের পছন্দ মতো একটা গাড়ি বা বাইক কিনে নিতে, কিন্তু সেটা সবসময় নতুন যে কিনবো এটা সবসময় পসিবল হয়ে ওঠে না। তো সেটার জন্যে আমরা অনেকেই ভাবি যে যদি নতুন না হয় তো সেকেন্ড হ্যান্ড আমরা গাড়ি বা বাইক অবশ্যই কিনতে পারি, কারণ সেটা প্রাইসটা অনেকটা কম হয়, আমাদের বাজেটের মধ্যে থাকে। তো সেটার জন্য আমরা কিন্তু বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলোতে সার্চ করি, কুইকার, ওয়েলেক্স, এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে, সেখানে সার্চ করি, বা আমাদের নিয়ারেস্ট বিভিন্ন কার বাজারে যাই সেগুলোকে দেখার জন্যে। এই অনলাইনে যখন আমরা আমাদের গাড়ি বা বাইককে পছন্দ মতো গাড়ি বা বাইক যখন সার্চ করি, তখন সেখানে আমরা দেখতে পাই হয়তো গাড়ি বা বাইকের নামটা লেখা রয়েছে, হয়তো একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করার জন্যে, আর গাড়ির হয়তো কত টাকা প্রাইস এবং কত কিলোমিটার চলেছে, জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া রয়েছে। কিন্তু আমাদের একটা ভেহিকেল কেনার জন্য শুধুমাত্র এইটুকু ইনফরমেশনই যথেষ্ট নয়, আমাদের আরও অনেক কিছু জানা দরকার। তার জন্য আমাদের কী কী জানা দরকার সেটার ব্যাপারে একটু আলোচনা করে নিই। আমাদের মিনিমাম অ্যাটলিস্ট জানা দরকার গাড়িটা কার নামে রয়েছে, যার নামে রয়েছে সে ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার, গাড়িটা কোন কোম্পানির এক্স্যাক্ট, কী মডেলের গাড়ি, কত সালে তার রেজিস্ট্রেশন, তার ট্যাক্স কত দিনের রয়েছে, তার ইন্স্যুরেন্স আদৌ অ্যাভেলেবেল কি না, কোনো লোন নেওয়া আছে কি না সেই গাড়ির ওপরে, এছাড়াও আরও টুকটাক অনেক কিছু ইনফরমেশান কিন্তু আমাদের জানা দরকার। এবং সেগুলো জানার কিন্তু ডাইরেক্ট কোনো উপায় থাকে না যতক্ষণ না আমরা সেই ওনারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করছি। কিন্তু আজকে আমি একটা এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা গাড়ির নাম্বার প্লেটে থাকা নাম্বারটা যখনই তোমরা পুট করবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তখনই কিন্তু তোমরা গাড়ির ডিটেলস ইনফরমেশানটা পেয়ে যাবে, ওনারের ডিটেলস এবং গাড়ির সব ডিটেলস কিন্তু তোমরা একবারে পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভেহিকেল ওনার ডিটেলস। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, এবং এছাড়াও আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশানে এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা ডাউনলোড করতে পারো খুব সহজে। আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এটাই দেখাবো তোমরা এই অ্যাপ্লিকেশনটা কী করে ইউজ করবে, এবং তোমাদের পছন্দ মতো গাড়ি কেনার আগে কীভাবে সেটা চেক করে নেবে যে সেটা আদৌ ঠিকঠাক আছে কিনা সব দিক থেকে। আর এগুলো জানার জন্য যথারীতি তোমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমরা পেয়ে যাও। আর যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের হোম স্ক্রিনে রয়েছি। এই ভেহিকেল ওনার ডিটেলস এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য তোমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে তোমাদের লিখতে হবে সার্চ বারে গিয়ে ভেহিকেল ওনার ডিটেলস। এটা লিখে সার্চ করার পরে দেখো 3 নম্বরে একটা অপশন আসছে ভেহিকেল ওনার ডিটেলস বলে একটা অ্যাপ্লিকেশন, এটাকে তোমরা ক্লিক করবে। এরপরে দেখো এটাকে ইনস্টল তোমাদের করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটার কথাই আমি তোমাদের এতক্ষণ বলছিলাম, এটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করছি, তোমরা ইনস্টল করে নিয়ে ওপেন করবে এখান থেকে। এবার দেখো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে, এটার ইন্টারফেস। এখানে তোমরা একসাথে অনেক কিছু কাজ করতে পারবে। আমি যেটার কথা প্রথমেই তোমাদের বললাম যে তোমরা আগে কী করে গাড়ির ডিটেল ইনফরমেশনটা পেতে পারো যেখানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির, সেটার জন্য তোমাদের প্রথমেই যেতে হবে যে ভেহিকেল ওনার বলে দেখো বাঁদিকে একটা ম্যাগনিফাইং গ্লাসের একটা সাইন দেওয়া, ওটার উপর তোমাদের ক্লিক করতে হবে। এরপরে যেটা করতে হবে, এখানে তোমার দেখো ভেহিকেল নাম্বার লেখা রয়েছে, মানে কোনো একটা গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা তোমাদের পুট করতে হবে। তো আমি আমার একটা র্যান্ডাম একটা নাম্বার আমি পুট করছি। নাম্বার একটা পুট করার পরে তোমাদের সার্চ বারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো কানেক্টিং টু আরটিও, আরটিও থেকে কানেক্ট হচ্ছে এটা অ্যাপ্লিকেশনটা। এরপরে দেখো এখানে একটা পেজ খুলে গেল, এখানে কিন্তু পরপর অপশন লেখা লেখা রয়েছে, যেমন ধরো ওনারশিপ ডিটেলস বলে লেখা, ওনারের নেম, ওনারশিপ এখানে ফার্স্ট ওনার, ফিনান্সিয়ার্স নেম কোটাক মাহিন্দ্রা, রেজিস্ট্রেশন নাম্বার, মেকার মডেল হুন্ডাই মোটরস ইন্ডিয়া এলটিডি, i10 জিএল স্পোর্টস 1.1, লাইট মিডিয়াম ভেহিকেল, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, কত সাল অবধি ফিটনেস আছে মানে সিএফ করা রয়েছে কত সাল অবধি সেটা দেওয়া রয়েছে, কত সাল অবধি পলিউশন করা রয়েছে সেটা দেওয়া রয়েছে, ইন্স্যুরেন্স কবে
এক্সপায়ার করছে সেটা দেওয়া রয়েছে, এবং গাড়িটার এখন প্রেজেন্ট বয়স, আজকের ডেট অনুযায়ী কী বয়স সেটাও এখানে দেওয়া রয়েছে। তো এই ইনফরমেশানগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন একটা গাড়ি কেনার আগে, এগুলো কিন্তু জেনে নেওয়াটা খুবই প্রয়োজন। আর এছাড়া তোমরা যেটা করতে পারো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা হচ্ছে কোনো একটা চালানকে চেক করতে পারো। তোমার এখানে গাড়ির নাম্বার বা কোনো একটা যদি লাইসেন্সের নাম্বার দাও, দিয়ে তোমরা এখান থেকে সার্চ করে দেখতে পারো যে তোমাদের কোনো লাইসেন্সের ওপরে বা গাড়ির নাম্বার প্লেটের ওপর কোনো কেস আছে কি না। এছাড়া দেখতে পারো তোমাদের যদি কোনো ওল্ড কার থেকে থাকে বা বাইক থেকে থাকে, তো এখানে তোমরা সেটাকে রিসেল ভ্যালু কী আসতে পারে এখন প্রেজেন্ট মার্কেট অনুযায়ী, সেখানে এটা তোমরা সার্চ করে দেখতে পারো এইভাবে। এছাড়া আরও বেশ কয়েকটা অপশান পেয়ে যাবে। আরটিও সার্ভিসেস বলে একটা অপশান রয়েছে এখানে, এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো তোমার ইন্স্যুরেন্সের ভ্যালিডিটি, তোমার লোন যদি থেকে থাকে তার কোনো যদি ডিটেলস ইনফরমেশান দরকার হয় সেগুলো, কোনো যদি তোমার কেস থাকে তো সেই কেসের ডিটেলস, যেটা চালান সার্চ বলে লেখা রয়েছে, তোমার ড্রাইভিং লাইসেন্সের কোনো যদি ডিটেলস দরকার হয় সেটাও পেয়ে যেতে পারো, এবং ড্রাইভিং লাইসেন্সের যে এক্সাম হয় তার যে রুলস সেগুলো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখান থেকে দেখো যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে রুলসগুলো জানা দরকার তার একটা ডিটেল এখানে কিন্তু খুলে গেছে, এখানে একটা পিডিএফ ফাইল বলতে পারো, পিডিএফ ফাইলটা খুলে গেছে এখানে। তো এরকম কিন্তু একসাথে অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তাছাড়া প্রেজেন্ট ডেটেতে তোমার এখন পেট্রোল বা ডিজেলের কী প্রাইস চলছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি বিভিন্ন গাড়ির বা বাইকের ব্যাপারে যদি ইনফরমেশান চাও সেটারও একটা ব্যবস্থা রয়েছে। দেখো এখানে নিচে একটা বাইকস বলে একটা অপশান রয়েছে, ওইখানে ক্লিক করলে বাইকের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডের কী কী গাড়ি রয়েছে, তার কী এক্সশোরুম প্রাইস রয়েছে, তার কী স্পেসিফিকেশানস রয়েছে, সেগুলো কিন্তু সবই তোমরা এখান থেকে দেখতে পাবে। এছাড়া কার্স বলে একটা অপশান রয়েছে, সেই গাড়ির অপশানের মধ্যে গিয়ে কিন্তু তোমরা বিভিন্ন গাড়ির ব্র্যান্ড পেয়ে যাবে, সেই ব্র্যান্ডগুলোর মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো গাড়ির এক্সশোরুম প্রাইস, তার কী স্পেসিফিকেশান রয়েছে, অনরোড প্রাইস কী করতে পারে, তার কী কালার্স রয়েছে, কী মডেলস রয়েছে, সেগুলো কিন্তু সব তোমরা এখান থেকে দেখতে পাবে। এই অ্যাপ্লিকেশনটা অত্যন্ত প্রয়োজনীয় একটা অ্যাপ্লিকেশান যদি তোমরা মনে করো যে তোমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ইচ্ছা, বা যদি তোমাদের নতুন গাড়ির ব্যাপারেও কিছু ইনফরমেশান দরকার সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্লাস তোমাদের ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির ওপর কোনো যদি কেস থাকে তো ফার্দার এই এই অ্যাপ্লিকেশানটার কিন্তু অনেক ইউজেস থাকবে গাড়ি কেনার পরেও। তো আজকের মেন টপিক ছিল এটাই, আজকে এই অ্যাপ্লিকেশানটার ব্যাপারে কথা বলছিলাম। এই অ্যাপ্লিকেশানটা অত্যন্ত ভালো একটা অ্যাপ্লিকেশান এবং মোটামুটি অ্যাকিউরেট রেজাল্ট দেয় তোমাদের। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং একটা লাইক করে দিও, এবং যারা এই ব্যাপারটা জানতে চায়, যারা এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছে বা যাদের গাড়ি রয়েছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তাদেরও সুবিধা হয় এগুলো জানার জন্যে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।